আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজ আমি জিভে জলানার মতো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটির নাম হচ্ছে আলু কাবলি আমরা কম বেশি সকলেই আলু কাবলি খেতে ভীষণই পছন্দ করি তো রাস্তা ধারে দোকানের মতো আলু কাবলির স্বাদ কীভাবে বাড়িতে বসে পাবেন তারই সহজ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলেও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বটনটি অবশ্যই অল করে দেবেন তো বন্ধুরা চলুন দেখে নিন কীভাবে আলু কাবলি বানাচ্ছি আলু কাবলি তৈরি করার জন্য আমরা এখানে তিনটে বড় সাইজের এভাবে লম্বা করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এক মুঠো কাঁচা ছোলা ছোলাটাকে আমরা প্রায় দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর একটা বড়ো সাইজের শশাকে এইভাবে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি গাজর কুচি ঝুড়ি ভাজা একটা মোটা সাইজের পেঁয়াজ কুচানো তেঁতুল ঘোলা এক চামচ বিট লবণ এক চামচ সর্ষে তেল এক মোটা মটরশুঁটি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ চাট মশলা ধনে পাতা কুচি আর নিয়েছি এক চামচ ভাজা মশলা এই মশলাটার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে গোলমরিচ এবং শুকনো লঙ্কা এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটা চাকুর সাজিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি আলু কাবলি বানানোর জন্য আমরা এখানে যে উপকরণগুলো ব্যবহার করছি তার পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন আর আলু কাবলির আলুগুলোকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন তো আমাদের সেদ্ধ করে রাখা আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেল এবার সমস্ত উপকরণগুলোকে একে একে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কাঁচা ছোলা শশাকুচি সরু সরু করে কেটে রাখা গাজরের টুকরো একটা মোটা সাইজের কোচানো পেঁয়াজ এক মুঠো মটরশুঁটি আপনারা এখানে ভিজিয়ে রাখা কাঁচা মটরও দিতে পারেন আর দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনাদের অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম ভাজা মশলা ধনে পাতা কুচি চাট মশলা সাত মতো বিট লবণ অর্থাৎ হাফ চামচ এক চামচ সরষের তেল এবং দুই চামচ তেঁতুল ঘোলা আর দিচ্ছি এক মুঠো ঝুড়ি ভাজা এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আমাদের টক ঝাল জিপে জ্বলানোর মতো মুখরোচক আলু কাবলি রেডি এবার এরকম কাগজের বাটিতে আলু কাবলিগুলোকে পরিবেশন করে নিচ্ছি এভাবে পরিবেশন করে যে কাউকে খেতে দিলে সে ভীষণই খুশি হবে তো বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় বানাবেন আর বানানোর পর কেমন হয়েছিলো তার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি হয়ে থাকেন আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলবেটনটি অল করে দেবেন যাতে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে আপনার কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর যেখানে বিদায় এনেছি আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর বিদায় বন্ধুরা